বাংলাদেশের উদ্বোধনে বার্তা এসে পড়ল দিনহাটা গ্রামে। বিদ্যালয়ে মধ্যাহ্নকালীন আহার চলছিল, হঠাৎই আকাশ পানে তাকিয়ে দেখে একগুচ্ছ লাল সবুজ বেলুন উঠছে, সাথে কিছু একটা বাধা রয়েছে। কিছু উৎসাহী ছাত্র খাওয়া ফেলে দিয়ে দৌড়ে জল কাদা পেরিয়ে গিয়ে দেখে লাল সবুজ বেলুন সহ একটি বার্তাপত্র হাতে করে নিয়ে এসে শিক্ষক মহাশয়কে দেখান এবং তাতে লেখা, বঙ্গবন্ধু গন্ডুকা প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গন্ডুকা প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট 2022। এবং বোঝাই যাচ্ছে এটা এসেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে। ঠিকানা লেখা, উপজেলা শিক্ষা বিভাগ, কালীগঞ্জ লালমনিহাট। শিক্ষা বিভাগে ফুটবল খেলার শুভ উদ্বোধনের শুভেচ্ছা বার্তা এসে পৌঁছেছে দিনহাটার গ্রামে। এজন্য এক দেশ থেকে দেশান্তরে দুই প্রাথমিক বিদ্যালয়ে এক মিলন সূত্র। একদিকে কালীগঞ্জ লালমনিহাট শিক্ষা কেন্দ্র, অপরদিকে এই দক্ষিণ কিষামত 10 গ্রাম নিউ প্রাথমিক বিদ্যালয় সাহেবগঞ্জে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সৈকত সরকার এবং সহকারী শিক্ষকেরা এবং বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা প্রতিবেশী রাষ্ট্রের শুভেচ্ছা পেয়ে এই ঘটনায় সত্যি উচ্ছ্বসিত। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোর আইব কেমনে, জোর রাজির ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি এখানে সব একারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথকেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। আচ্ছা, আজকে কি হয়েছে স্কুলে? আমরা যখন দুপুরে খাবার খাচ্ছিলাম তখন আকাশ থেকে কতগুলো বেলুন এসে আমাদের স্কুলের সামনে এসে পড়ল। এখন এগুলো পেয়ে তোমাদের কিরকম লাগছে? এটা কোথা থেকে এসেছে? বাংলাদেশ।